হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ক্যানাডা জয়ের 2024 সালের প্রথম ভিডিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, গত বছরের মতো এবছরও আমি চেষ্টা করব আমার চ্যানেলের সকল ভিডিওর মাধ্যমে ক্যানাডিয়ান লাইফস্টাইল, ক্যানাডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে। ক্যানাডা জয়ের সাথেই থাকুন। 2024 সালের এই প্রথম ভিডিওটি আমার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইদানিং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ক্যানাডার ভিজিট ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে? এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও ক্লিপ ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নজরে আসছে। আমি গত ডিসেম্বর মাসে ঘটে যাওয়া তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে ক্যানাডার ভিজিট ভিসার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন তবে শুরু করা যাক। যে তিনটি ঘটনার প্রেক্ষিতে আজকে আমি আমার ভিডিওটি তৈরি করেছি তা হলো, 16 ডিসেম্বরে ক্যানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে দেওয়া একটি নোটিস, দ্বিতীয়টি হলো 22 ডিসেম্বরে ক্যানাডিয়ান ইমিগ্রেশন মিনিস্টারের করা একটি সংবাদ সম্মেলন, তৃতীয়টি হলো ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর দেয়া বছর শেষের ইন্টারভিউর কিছু উল্লেখযোগ্য অংশ, যে অংশে উঠে এসেছে ভিজিট ভিসা, ভিজিট ভিসাতে এসে করা ভুয়া অ্যাসাইলাম এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ইস্যু। বন্ধুরা, আপনারা জানেন গত এক বছরে ক্যানাডিয়ান সরকার ভিজিট ভিসার ক্ষেত্রে শিথিল ছিল। এর কারণ হলো কোভিড পরবর্তী সময়ে ক্যানাডিয়ান অর্থনীতিকে চাঙ্গা করতে ট্যুরিজমকে প্রমোট করা হয়েছিল এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি ২৮ তারিখে একটি ঘোষণার মাধ্যমে বলা হয়েছিল যাতে ভিজিট ভিসাকে একটু শিথিল করা হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ ক্যানাডাতে এসেছে ভিজিট ভিসা নিয়ে এবং এই ভিজিট ভিসার মিসইউজ করেছে। এর ফলশ্রুতিতে ডিসেম্বরের 15 তারিখে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে এবং এটি কার্যকর হবে ডিসেম্বরের 16 তারিখ থেকে। এই ঘোষণায় বলা হয়েছে, টেম্পোরারি পাবলিক পলিসি টু ফ্যাসিলিটেট দ্য প্রসেসিং অফ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা হ্যাজ নাও এন্ডেড, অর্থাৎ ভিসার ক্ষেত্রে যে শিথিলতাটা ছিল তা বর্তমানে এন্ডেড করা হচ্ছে বা শেষ করা হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হলো ক্যানাডিয়ান ইমিগ্রেশন মিনিস্টার মিলারের করা 22 ডিসেম্বরের একটি সংবাদ সম্মেলন। মিস্টার মিলার এই সাংবাদিক সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রথমটি হলো মাত্রাতিরিক্ত ট্যুরিস্ট ভিসা এবং দ্বিতীয়টি হলো মাত্রাতিরিক্ত স্টুডেন্ট ভিসা। এবং তিনি আরও বলেন, ট্যুরিস্ট ভিসায় মানুষ এসে যেন তেন উপায়ে ক্যানাডাতে থেকে যাওয়ার চেষ্টা করছে। ইমিগ্রেশন মিনিস্টার স্টুডেন্ট ভিসার যে পরিবর্তনটির কথা তুলে ধরেছেন তা হলো, স্টুডেন্টদেরকে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেখাতে হতো তা বর্তমানে দ্বিগুণ করা হয়েছে এবং তার কথাতে এও আভাস পাওয়া গেছে ভিজিট ভিসা সহ অন্যান্য টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে একটি রেস্ট্রিকশন আসতে চলেছে 2024 সালে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেয়া বছরের শেষ ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ অংশ। বছরের শেষ এই ইন্টারভিউতে ক্যানাডার সামগ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এই ইন্টারভিউতে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি উঠে এসেছে তা হলো গত 4 মাসে মাত্রাতিরিক্ত ইমিগ্রেশনের বিষয়টি। স্ট্যাটিস্টিক্স ক্যানাডার তথ্য মতে গত 4-5 মাসে ক্যানাডাতে প্রবেশ করেছে 4,30,000 মানুষ, যা 1957 সালের পরে সর্বোচ্চ। এর মধ্যে 1/4 মানুষ এসেছেন এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপির মতো ক্যানাডিয়ান সরকারের দেয়া ইমিগ্রেশন প্রক্রিয়ায়। এদের সংখ্যা 1,972 জন। জাস্টিন ট্রুডো এও বলেছেন, গত 2 বছরে যে অনুপাতে স্টুডেন্ট এসেছে তা আশঙ্কাজনক। একই সাথে উঠে এসেছে রিফিউজি এবং ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেমের মতো স্পর্শকাতর বিষয়গুলো। স্ট্যাটিস্টিক্স ক্যানাডার মতে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে কর্মসংস্থান হয়েছে 25,000 থেকে 28,000 মানুষের, কিন্তু মানুষ এসেছে 4 লাখের উপরে। তাদের মধ্যে কাজের অনুমতি আছে 3 লাখ মানুষের, কারণ ভিজিট ভিসায় আসা মানুষের কাজ করা অবৈধ। তাহলে বাকি মানুষগুলোর কি হবে? একই সাথে মাত্রাতিরিক্ত ইমিগ্রেশন এবং ভিজিট ভিসার কারণে সৃষ্টি হচ্ছে আবাসন সংকট, চিকিৎসা সংকট এবং নিরাপত্তাজনিত সমস্যা। সেই সাথে ক্যানাডাতে বিরাজমান খারাপ অর্থনীতি তো রয়েছেই। একই সাথে অর্থনীতিবিদেরা একটি অ্যালার্মিং বিষয় তুলে ধরেছেন, তা হলো আধুনিক দাসত্ব।
এই অতিরিক্ত হারে মানুষ আসার কারণে, বিশেষ করে ভিজিট ভিসায় আসা মানুষদের কারণে, এক শ্রেণীর মালিক পক্ষ তাদেরকে ব্যবহার করছে কৃত দাসের মতো। লক্ষ্য করা গেছে ফ্যাক্টরি, গ্যারেজ, রেস্টুরেন্ট, ক্লিনিং জবের মতো এসব জবে যখন কেনিয়ানদেরকে ন্যূনতম মজুরি দেওয়া হয় ঘন্টায় $16, এসব মানুষদেরকে দেওয়া হচ্ছে $8 থেকে $10। মানা হচ্ছে না কোনো লেবার ল। আমি যদি আমাদের বাংলাদেশি কমিউনিটির কথাই বলি, ড্যানফোর্থে রয়েছে প্রচুর গ্রসারি ও রেস্টুরেন্ট, এবং এখানে গেলে দেখা যাচ্ছে প্রচুর নতুন মানুষ কাজ করছে, তাদের অনেকেই ভিজিট ভিসায় আসা। অন্টেরিওতে যেখানে ন্যূনতম মজুরি $16, এসব মানুষের সাথে কথা বলে জানা গেছে তাদেরকে দেয়া হচ্ছে ঘন্টায় $8 থেকে $10। এবং অনেক রেস্টুরেন্টে ট্রেনিং এর কথা বলে 5-6 ঘন্টা কাজ করিয়ে বিনা বেতনে বিদায় করা হচ্ছে। বন্ধুরা, ডিসেম্বর মাসে ঘটে যাওয়া এই তিনটি ঘটনার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে সরকারের কাছে এটি পরিষ্কার যে ভিজিট ভিসায় এসে মানুষ এই ভিসাটিকে মিস ইউজ করছে। তারা ক্যানাডাতে এসে যেন তেন প্রকারে থেকে যাওয়ার চেষ্টা করছে এবং অ্যাসাইলামের ক্ষেত্রে ফেব্রিকেটেড কাগজ ব্যবহার করছে। তাই ধরে নেওয়া যায় 2024 সালের মিড জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে ভিজিট ভিসার পাওয়ার রেশিও 90 থেকে 95% পর্যন্ত কমে আসবে। বন্ধুরা, স্বপ্নের দেশ ক্যানাডা, তাই ক্যানাডাতে আসতে হলে কেনেডিয়ান সরকারের দেয়া ইমিগ্রেশন প্রক্রিয়া PNP বা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসুন, কোনো অনিশ্চয়তার পথে হাঁটবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যানাডা জয় এখন ফেসবুকেও অ্যাভেলেবেল আছে, অনুগ্রহ করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।